দিগন্ত জয়ন্ত লক্ষ্মীকান্ত কোন হয়ে উঠিব দুর্দান্ত কোনে কার রাজনীতির পেলাব অন্ত আকর্ষণীয় পর্যায়ত বিহালীর যুঁজ বিহালীত বিজেপির প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাতে তছনচ করিলে বিরোধীর ঐক্য বিহালীর উপনির্বাচনত এইবার ঘটিল এই আজব ঘটনা বিহালী সমষ্টির উপনির্বাচনের বাবে বিজেপির অন্যতম টিকটর দাবিদার আছিল জয়ন্ত বরা কিন্তু শেষ মুহূর্তত গেরুয়া দলটির নেতৃত্বই বিহালীত প্রার্থিত্ব প্রদান করিলে রঞ্জিত দত্তর প্রচণ্ডর প্রার্থী দিগন্ত ঘাটোয়ারক বিজেপি টিকট বঞ্চিত হয়ে খঙে খোঁজে বিজেপি দল ত্যাগ করিলে ন বিজেপি জয়ন্ত বরা লগে লগে যেন জয়ন্তর উপর চকু পড়িল গৌরব গগৈ বিগত নির্বাচনত রঞ্জিত দত্তর সহিতে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থানত থাকা জয়ন্ত বরাক শক্তিশালী প্রার্থীরূপেই প্রক্ষেপ করিলে গৌরব গগৈ ইয়াতেই সূত্রপাত হল বিরোধীর সংঘাত কারণ বিরোধীর অসম সম্মিলিত মর্চাই গঠন করা পাঁচজনীয়া নির্বাচনী কমিটিয়ে ইতিমধ্যে বিহালী সিপিআইএমএলক এড়ি দিয়ার সিদ্ধান্ত লৈছে আৰু অসম সম্মিলিত মর্চার সভাপতি তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই মর্চার সিদ্ধান্ত নরজিলে মর্চা ত্যাগর হুঙ্কার দিছিল কিন্তু সকলকে উপেক্ষা করে নিজের স্থিতিত আকুরগুজ হয়ে থাকিল গৌরব গগৈ কংগ্রেসত যোগদান নকরাকয়ে জয়ন্ত বরাক কংগ্রেসের টিকট প্রদান করে গৌরবে প্রতিপন্ন করিলে নিজের শক্তি আর লগে লগে থানবান হল রাজ্যের বিরোধী ঐক্য এক কথাত যেন বিহালীর বিজেপিত আরম্ভ হওয়া বিদ্রোহেই অন্তিম পর্যায়ত বিভাজিত করিলে বিরোধীর ঐক্য বিভাজন স্পষ্ট হল কংগ্রেসতো লগে লগে বিহালীর উপনির্বাচনত নিশ্চিত হল বঙহর যুঁজ একালর সতীর্থ দিগন্তর বিরুদ্ধে রণত নামিব জয়ন্ত কিন্তু বিজেপি এরি কংগ্রেসের পর প্রতিদ্বন্দ্বী হওয়া একালর সতীর্থ জয়ন্ত বরাক হেনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বলে নাভাবে দিগন্ত ঘাটোয়ারী ঘাটোয়ারর কটাক্ষ জয়ন্ত বরাই টিকটর বাবেহে করে রাজনীতি বিহারীবাসী রাইজে একটা কথা মানে স্পষ্ট গম পাইছে যে তেখেতক মানে রাইজর সেবা করার কারণে নয় তো নিজের কারণে প্রার্থিত্বর কারণেহে তেখেতে মানে রাজনীতি করবলে আইছে তার মানে ইফালে কংগ্রেসের পর টিকট লাভর পিছতে কংগ্রেস দলত যোগদান করা জয়ন্ত বরাই বিজেপিক সমালোচনা করে এবার বিহালীবাসীয়ে বিহালীর স্থানীয় প্রার্থী হিসাবে তেওঁর পক্ষতে রায় দিব বলে করিলে মন্তব্য প্রবঞ্চনা যিনি যি নকরক বিহালীবাসী রাইজে প্রবঞ্চনা মোক নকরে আর মোর দৃঢ় বিশ্বাস বিহালীবাসী রাইজে এবার স্থানীয় ব্যক্তি হিসাবে মোক ভোট দিব মোক মরম করব আর বিপুল ভোটত ভারতীয় জাতীয় কংগ্রেসক জয়যুক্ত করাব অসম সম্মিলিত মর্চাত বিগ ব্রাদার কংগ্রেসে চূড়ান্ত প্রবঞ্চনা করার অভিযোগ তুলি কংগ্রেস অবিহনেই মর্চা বর্তাই রখার ঘোষণা লুরিণজ্যোতি গগৈ লগতে সম্মিলিত মর্চাই বিহালীত প্রক্ষেপ করিলে সিপিআইএমএলর প্রার্থী লক্ষ্মীকান্ত কুর্মী শুকুরবারে মনোনয়ন দাখিল করিব অসম সম্মিলিত মর্চার সমর্থিত প্রার্থী লক্ষ্মীকান্ত কুর্মী যে আসলতে তেওঁলোকক মিত্রতার কোনো প্রয়োজন নাই যে তেওঁলোকে ভাবে যে অসমত রাজনীতি করব কারণে মিত্রতার কোনো প্রয়োজন নাই কেবল মাত্র প্রয়োজন অহংকার ও টাকা পয়সা ইয়ার লগে লগে যেন এতিয়া জমি উঠিল বিহালীর যুঁজ বিশ্বনাথৰ পৰা তুষার হাজরিকা আর তেজপুরৰ পৰা হেমন্ত কুমার নাথৰ সহযোগত ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ